তুমি কেন সিঙ্গুলার হিসেবে আমরা বুঝলাম এ বলেছি এখানে দেখো তাহলে ইউ আর এ গুড বয় তুমি একটি ভালো ছেলে এখানে আমরা ইউটাকে সিঙ্গুলার হিসেবে সাবজেক্টে ব্যবহার করলাম এরপর প্লুরাল হিসেবে আমরা ইউটাকে ব্যবহার করব ইউ ইউ আর মাই ব্রাদার্স এখানে ইউটা আমরা কি হিসাবে ইউজ করছি প্লুরাল হিসাবে কেন ব্রাদার্স আছে ইউ আর মাই ব্রাদার্স তোমরা হও আমার ভাই তাহলে সেকেন্ড পারসন কি হলো সাবজেক্ট হিসাবে আমরা ইউ ব্যবহার করব দুভাবে ইউ সিঙ্গুলারেও হয় তুমি ইউ প্লুরালেও হয় তোমরা ওকে নেক্সট আসছি ইউটা অবজেক্ট হিসাবে ব্যবহার করব ইউটা আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করব কেমন I am taller than you. এখানে ইউটা কি হিসেবে ব্যবহার করলাম অবজেক্টে ইউ আসছে দেখো I am taller than you. আমি তোমার থেকে লম্বা তাহলে এখানে ইউটা কি হিসেবে ব্যবহার করলাম অবজেক্টের মধ্যে ইউ আসছে তাহলে ইউটা আমরা সাবজেক্টের ক্ষেত্রেও ইউই ব্যবহার করব অবজেক্টের ক্ষেত্রেও ইউ ব্যবহার করব ইউ ছাড়াও আমাদের আরো যেগুলো রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে সেন্টেন্সের সাবজেক্ট ছাড়া বাকি অংশে ব্যবহার হয় সেগুলো হচ্ছে ইওর ইয়োরস এই দুটো হবে তো এগুলো আমরা অন্য প্রোনাউনে এর এক্সপ্লানেশন করব তখন তোমরা আরো ডিটেইলে বুঝবে তাহলে সেকেন্ড পারসন হলো থার্ড পারসন কি আসছে থার্ড পারসন মানে হচ্ছে তৃতীয় ব্যক্তি যে আমাদের মাঝখানে আসছে বাইরে থেকে যেমন স্পোকেন যার সম্পর্কে আমরা কিছু বলি মানে স্পোকেন অ্যাবাউট তার সম্পর্কে আমরা দুজন মিলে বলছি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন দুজন মিলে থার্ড পারসন সম্পর্কে বলছি সে হচ্ছে থার্ড পারসন তুমি তাকে জানো না সে আসছে কিন্তু তার ব্যাপারে তোমরা কথাবার্তা বলছো সে এখনই এসে যাবে তাকে আমি কল করেছিলাম সে তাকে এগুলো হচ্ছে এখানে থার্ড পারসন দেখো থার্ড পারসনে কি হবে সাবজেক্ট হিসাবে আমরা কি কি ইউজ করি হি আমরা আগের ক্লাসে বলেছি হি সি এগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় জেন্ডার ওয়াইজ আমি বলে দিয়েছিলাম তোমরা দেখে নেবে ফেমিনাইন জেন্ডারে আমরা কি কি ইউজ করি ম্যাসকুলাইন জেন্ডারে কোন কোন প্রোনাউন ইউজ করি কমনে কোন কোন ইউজ করি সেগুলো আমরা বলেছিলাম এখন শুধু এটা জানবে যে থার্ড পার্সনের সাবজেক্টে আমরা কোন প্রোনাউন ইউজ করছি এক নম্বর হি তখন কোনো ছেলের ব্যাপারে বা কোনো ম্যাসকুলাইন জেন্ডারের ক্ষেত্রে আমরা হিটা ইউজ করব সি কোন ক্ষেত্রে আমরা ইউজ করব কোনো মেয়ে বা ফেমিনাইন জেন্ডারের ক্ষেত্রে আমরা সি ইউজ করব তার নামের পরিবর্তে যেটা ইউজ করব ইট কোনো নন লিভিং থিং বা কোনো অ্যানিম্যাল এই ধরনের কোনো হলে সেগুলো আমরা ইট ইউজ করব আর দে দেটা হচ্ছে থার্ড পার্সনের প্লুরাল এটা থার্ড পার্সনের এগুলো সব সিঙ্গুলার আর এই দেটা হচ্ছে প্লুরাল দে মানে তারা অনেকজন আছে তারা থার্ড পার্সন প্লুরাল এরপর আমি এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে এই প্রোনাউনের অ্যাপ্রোপ্রিয়েট ইউজ গুলো কিভাবে হয় দেখো প্রথমে আসছে হি হি ইজ মাই ব্রাদার এখানে হি হিসাবে ইউজ হয়েছে থার্ড পারসন সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ইউজ করেছি সিঙ্গুলার নাম্বার হি ইজ মাই ফ্রেন্ড এ সরি হি ইজ মাই ব্রাদার এখানে বলা হয়েছে সে আমার ভাই এখানে তিনটে ক্ষেত্রে ইউজ হয়েছে কি সাবজেক্টের ক্ষেত্রে ইউজ হয়েছে সি হি মানে হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ হয়েছে অ্যান্ড কি যে এটার দ্বারা বোঝা যাচ্ছে কোনো ছেলেকে ইন্ডিকেট করছে তাহলে হিটা এখানে আমরা ব্যবহার করলাম আচ্ছা এখানে আমি যদি সি করতাম আচ্ছা সি দেখো সি ইজ মাই সিস্টার এখানে কি দেখো সিটা ওই একইভাবে তিন রকমভাবে আমরা ইউজ করেছি এক নম্বর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার
দু নম্বর কোন মেয়ে বলতে বোঝাচ্ছি মানে ফেমিনাইন জেন্ডারকে আমরা সি বলেছি তার পরিবর্তে ফেমিনাইন জেন্ডারের পরিবর্তে আমরা সি ব্যবহার করেছি আর এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি থার্ড পারসনে কোন সেন্টেন্সের থার্ড পারসন সাবজেক্ট হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি আচ্ছা নেক্সট আমরা আসছি কি ইট ইট দেখো ইট ইজ মাই পেট ডগ এখানে ইট কিভাবে ব্যবহার করেছি পেট ডগ বললাম তোমাদেরকে অ্যানিমেলের ক্ষেত্রে ইট ইউজ হয় আর একটা ইট ইউজ হয় কি ইট ইজ এ ডল ইট ইজ এ ডল এখানে ইটটা কিভাবে ব্যবহার হয়েছে দুটোতেই ইট আমরা ব্যবহার করেছি কি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি এবং বুঝতে পারা যাচ্ছে যে ইটটা একটা অ্যানিমেলকে ইন্ডিকেট করছে আর ইট এখানে একটা নন লিভিং থিং মানে ডল ডলটার মধ্যে কোনো প্রাণ নেই নন লিভিং থিং এর ক্ষেত্রে আমরা ইট ইউজ করেছি থার্ড পারসন সিঙ্গুলার তাহলে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হলো এটা প্লুরালটা আসছে দে দে কি লিখব দে আর প্লেয়ার্স দেখো এখানে দে কি দে আর প্লেয়ার্স দে এখানে থার্ড পারসন প্লুরাল হিসেবে ইউজ হয়েছে এবং বোঝা যাচ্ছে প্লেয়ার্স মানে অনেক জন আছে প্লেয়ার্স সিঙ্গুলার নেই কিন্তু এতক্ষণ আমরা সিঙ্গুলার বললাম এখন আমরা প্লেয়ার্স যেহেতু অনেকগুলো প্লেয়ার্স সেই জন্য তাদের প্রত্যেকের নাম না বলে আমরা কি বলবো তার পরিবর্তে আমরা দে প্রোনাউন ইউজ করব তাহলে সাবজেক্ট হিসাবে আমরা যে প্রোনাউনগুলো থার্ড পারসন সিঙ্গুলারে ইউজ থার্ড পারসনে ইউজ করলাম সেগুলো তোমরা দেখলে হি সি ইট দে এরপর আমরা বাকি যে সেন্টেন্সটাতে আমরা থার্ড পারসনের প্লুরাল থার্ড পারসনের প্রোনাউনগুলো ইউজ করি সেগুলো একটু দেখে নাও ছেলের পেন ব্যাপারে বলেছে ঠিক একইভাবে আমি লিখব হারের ক্ষেত্রে দিস ইজ হার বক্স এখানে হার বলতে কোনো মেয়েকে বুঝিয়েছে তাহলে হিজ হারের ব্যবহার বা হিজ হার কিভাবে ইউজ করবে সেটা বুঝতে পারলে হিজ মানে হচ্ছে তার হার মানে হচ্ছে তার হিজ ইউজ হয় ছেলেদের ক্ষেত্রে হার ইউজ হয় মেয়েদের ক্ষেত্রে যে ক্ষেত্রে সি হবে সেক্ষেত্রে হার হবে যে ক্ষেত্রে হি হবে সেক্ষেত্রে আমরা হিজ ইউজ করবো এরপর আসছে হিম এভরিবডি নোজ হিম এভরিবডি লাইকস হিম দেখো প্রত্যেকেই তাকে চেনে এভরিবডি লাইকস হিম মানে কোন একটা ছেলের ব্যাপারে বলছে তাকে প্রত্যেকে চেনে নেক্সট আমরা আসছি কি দেম একইভাবে আমি লিখব এভরিবডি লাভস দেম তাদেরকে ভালোবাসে প্রত্যেকে তাদেরকে ভালোবাসে তাদেরকে এখানে কি আসছে দেমটা কিভাবে আসছে দে যেহেতু প্লুরাল আছে সেজন্য দেম আসছে তাহলে এভরিবডি লাভস দেম ওদের সবাইকে ভালোবাসে একজনকে নয় পার্টিকুলার এখানে যেমন একজন হলো এখানে আমি বলবো দেম তাদের সবাইকে
তাহলে সবার নামগুলো না বলে আমরা কি বলে দিলাম দেম তাহলে দেম হচ্ছে দেমটা কখন আমরা ইউজ করব যখন অনেক জনের ব্যাপারে বলবো সাবজেক্ট নয় অবজেক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেম ইউজ করব তাহলে আশা করছি তোমরা আজকে পারসন এবং পার্সোনাল প্রোনাউন কাকে বলে পারসন প্রোনাউন করতে গেলে পারসন সম্পর্কে একটা আইডিয়া থাকা হয় সেটা বুঝলে পারসনসের সিঙ্গুলার প্লুরাল এগুলো বুঝতে পারলে সেগুলো প্রোনাউন সেন্টেন্সে কিভাবে প্রোনাউন হিসেবে আমরা ইউজ করব সেটাও বুঝতে পারলে নেক্সট ডেতে পার্সোনাল প্রোনাউনের আরও কিছু মানে প্রোনাউন্স আছে যেগুলো আমরা পজেসিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করব তো সেই পজেসিভ প্রোনাউন আর বাকি যে প্রোনাউন আছে ডেমনস্ট্রেটিভ ইন্টারোগেটিভ এগুলো আমি নেক্সট ডেতে তোমাদের নেক্সট ক্লাসে ডিটেল আলোচনা করব ওকে থ্যাংক ইউ